আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো এক হাতে কান ধরে অন্য হাত ছেড়ে দিয়ে আজান দিলে আজান হবে কিনা উত্তর মুয়াজ্জিনে আজান দেওয়ার মুহূর্তে নিজের উভয় কানের ভিতরে আঙ্গুলি দেওয়া মুস্তাহাব এবং উত্তম আর যদি উভয় হাতকে কানের উপর রেখে তাও ভালো যেমন হৃদয়া কিতাবে উল্লেখ আছে মুয়াজ্জিনের জন্য আজানের মুহূর্তে নিজের উভয় কানে আঙ্গুলি রাখা উত্তম কেননা এভাবে রাসৌলে করিম সাল্লাহ আলিয়া হজরত বেলা আনহকে নির্দেশ দিয়েছেন এবং এই পদ্ধতিতেই আহ্বানে বড় হয় আবার উভয় হাতকে কানে রাখাও বৈধ আর যদি কেউ এক হাত বা উভয় হাতকে ছেড়ে দিয়ে আজান দেয় তাও আদায় হয়ে যাবে তবে তা উত্তম তরিকা অনুযায়ী হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম